বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসায় আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে উৎসাহিত হই। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আজ আমরা আলোচনা করব ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং বাংলাদেশ টিমের উদীয়মান অলরাউন্ডার ক্রিকেটার আফিফ হোসেনের জীবনী নিয়ে। কে এই আফিফ হোসেন? কিভাবে হয়ে উঠলেন বর্তমান বিশ্বের অন্যতম সুপরিচিত মুখ? চলুন তার সম্পর্কে অনেকগুলো তথ্য জেনে নেওয়া যাক। আফিফ হোসেন একজন বাংলাদেশি ক্রিকেটার। আফিফ হোসেন 1999 সালের 22 সেপ্টেম্বর বাংলাদেশের খুলনায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আফিফ হোসেন ধ্রুব, তার ডাকনাম ধ্রুব। আফিফ হোসেনের উচ্চতা 5'7", তার ওজন 60 কেজি। আফিফ হোসেন মূলত একজন অলরাউন্ডার। তিনি একজন বামহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফ ব্রেক বোলার। তার জার্সি নাম্বার 18। 2018 সালের 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে তার টি-20 অভিষেক হয়। আফিফ হোসেন টি-20 ম্যাচ খেলেন 60টি, রান করেন 1003। তার ব্যাটিং গড় 21.34, তার স্ট্রাইক রেট 120.55। এক ম্যাচে তার সর্বোচ্চ টি-20 রান 77। তিনি টি-20তে 50 করেন 3 বার। তিনি টি-20তে বল করেন 294টি, উইকেট নেন 8টি। তার বেস্ট বোলিং 17 রান দিয়ে 3 উইকেট নেন। তার বোলিং ইকোনমি 8.69। 2020 সালের 6 মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে তার ওডিআই অভিষেক হয়। আফিফ হোসেন ওডিআই ম্যাচ খেলেন 22টি, রান করেন 495। তার ব্যাটিং গড় 35.35, তার স্ট্রাইক রেট 90.65। এক ম্যাচে ওডিআইতে তার সর্বোচ্চ রান 93। তিনি ওডিআইতে 50 করেন 3 বার। তিনি ওডিআইতে বল করে 82টি, উইকেট নেন 3টি। তার বেস্ট বোলিং 0 রান দিয়ে 1 উইকেট নেন। তার বোলিং ইকোনমি 4.97। 2016 এশিয়া কাপ টুর্নামেন্টে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের সহ অধিনায়ক ছিলেন। 2017 সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হওয়া 2018 আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে তার নাম ঘোষণা করা হয়েছিল। প্রতিযোগিতায় তিনি 276 রান করেন। তিনি বাংলাদেশ দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার পরবর্তীতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইসিসি তাকে বাংলাদেশ দলের উদীয়মান তারকা হিসেবে আখ্যা দেয়। আফিফ হোসেন 2016 মৌসুমের রাজশাহী কিংসের পক্ষ হয়ে, 2017 মৌসুমে খুলনা টাইটান্সের পক্ষ হয়ে, 2018 সিলেট সিক্সার্সের পক্ষ হয়ে, 2019 মৌসুমের রাজশাহী রয়্যালসের পক্ষ হয়ে এবং বর্তমানে চট্টগ্রাম চ্যালেঞ্জারের ক্যাপ্টেন হিসেবে বিপিএল খেলছেন। আফিফ হোসেন বিসিবি থেকে মাসে 1 লাখ টাকা বেতন পায়। আফিফ হোসেনের মোট সম্পদের পরিমাণ প্রায় 5 মিলিয়ন ইউরোর মতো। বর্তমানে এই বাংলাদেশি তারকা উদীয়মান অলরাউন্ডার ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন এবং নিজের সেরা মুহূর্তগুলো সেখানে শেয়ার করেন। ইনস্টাগ্রামে তার 174K ফলোয়ার রয়েছে। বন্ধুরা, আফিফ হোসেনকে নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আমরা আবার ফিরব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।